হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে, অনলাইনে কিন্তু অনেকে আমাদের নাম্বার জানে না, তারপরেও কিন্তু নাম্বার না জানা সত্ত্বেও কিন্তু তারা আমাদেরকে অ্যাড করে নিয়ে নেয়। তো সেটা কিভাবে অ্যাড করে এবং কি সেই অ্যাডগুলি কিভাবে আপনারা ফিরাবেন, যা আপনাদের হচ্ছে গিয়ে কেউ নক করতে পারবে না, সেটা হচ্ছে গিয়ে কল গ্রুপ হোক বা হচ্ছে গিয়ে বিগ গ্রুপ হোক বা হচ্ছে গিয়ে আরও অন্য অন্য সাইটগুলি হোক, আপনাদের কিন্তু চাইলে কিন্তু তারা আর অ্যাড করতে পারবে না। তো আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে সেই সেটিংটি আমি দেখাবো যে সেটিংগুলি কোনগুলি। তো এখানে দেখেন আমাদের কিন্তু এখানে একটা সেটিং যে একটা বাটন আছে, আমরা এটার ভিতরে টাচ করে দেব। তারপর দেখেন এখানে উপরে দেখেন প্রাইভেসি নামে একটা অপশন আছে। হ্যাঁ, তো আপনারা কী করবেন, এই প্রাইভেসিতে চলে যাবেন। তো দেখেন আমি যখন কিনা প্রাইভেসিতে চলে গেলাম, তারপর দেখেন নিচে কিন্তু আমাদের এখানে একটা অপশন আছে কন্ট্যাক্ট নামে, এই যে কন্ট্যাক্টস। তো আমাদের হচ্ছে নাম্বার যদি থাকে আমাদের, তো কিন্তু এই নাম্বার দিয়ে কিন্তু সবাই অ্যাড করতে পারে ইমোগুলি। কিন্তু যদি নাম্বার না থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সিস্টেম আছে আমাদের অ্যাড করার জন্য। তো সেই সিস্টেমগুলি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে এখানে মেথড ফর অ্যাডিং মি, হ্যাঁ, এখানে যে লেখাটা আছে এটার ভিতরে আপনারা টাচ করে দেবেন। যখন কিনা আমি টাচ করে দিলাম, দেখেন একদম অতি ফাস্ট, আমি যে কথাটা বলছিলাম যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকলে কিন্তু যে কেউ কিন্তু আমাদের ইমো নাম্বারটি অ্যাড করতে পারে, সেটা কিন্তু একদম অতি ফাস্ট উপরে আমাদের দেওয়া আছে ফোন নাম্বার। যদি ফোন নাম্বার থাকে তাহলে আমাদেরকে অ্যাড করতে পারবে। এখানে হচ্ছে দ্বিতীয়তে বলা হয়েছে প্রোফাইল শেয়ার। আমি যদি আমার প্রোফাইলটি কারো মাধ্যমে হচ্ছে শেয়ার করে থাকি, তো সেই ক্ষেত্রে কিন্তু সে আমাকে অ্যাড করতে পারবে। তো তিন নম্বর হচ্ছে কিউআর কোড। হ্যাঁ, প্রত্যেকের কিন্তু একটা ইমোর কিউআর কোড থাকে, সেই কোডের মাধ্যমে কিন্তু স্ক্যানিংয়ের মাধ্যমে আপনাদেরকে হচ্ছে গিয়ে তারা অ্যাড করে নিতে পারে। এটা নিয়ে আমার একটি ভিডিও আছে কিউআর কোড নিয়ে, অবশ্যই চাইলে দেখে নিতে পারেন। এমন কি স্টোরি, আমরা কিন্তু অনেক সময় স্টোরি দিই, ঠিক আছে? তো সেই স্টোরি যদি আমরা দিই, সেইখান থেকেও কিন্তু আমাদের অ্যাড করতে পারবে। তো এইগুলি কিন্তু আপনি হচ্ছে গিয়ে অ্যাডগুলি আর করতে পারবে না যদি আপনারা হচ্ছে গিয়ে কিছু কাজ করেন। দেখেন এই যে ফোন নাম্বার দিয়ে যদি কেউ আমাদের অ্যাড করতে চায়, তো আমরা যদি এই লেখাটা হচ্ছে এখান থেকে ব্লু চিহ্নটা যদি উঠিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের যদি ফোন নাম্বারও থাকে, তারা কিন্তু অ্যাড করতে পারবে না যতক্ষণ কি না আমি যদি অ্যাকসেপ্ট না করি। তো ততক্ষণ কিন্তু সে আর পারবে না আমাকে অ্যাড করতে। আমি যদি অ্যাড করি নিই, তাহলে কিন্তু সে আমাকে কল দিতে পারবে। তো দেখেন আমি এখান থেকে কিন্তু ব্লু চিহ্নটা উঠাই দিলাম। তারপর দ্বিতীয়তে কী আছে, প্রোফাইল শেয়ার। তো আমি এটাকে এখান থেকে উঠিয়ে দেব। তিন নম্বরে কিউআর কোড, এটাও আমি উঠিয়ে দেবো, স্টোরি উঠিয়ে দেব। তো এখান থেকে কিন্তু আমাদেরকে আর অ্যাড করতে পারবে না। তো আমি যে সিস্টেমগুলি চারটা দেখাইলাম, এখান থেকে কিন্তু আমাদের আর অ্যাড করতে পারবে না চাইলে। তারপর দেখেন পাঁচ নম্বরে কী আছে, প্রাইভেট গ্রুপ। প্রাইভেট গ্রুপ হচ্ছে যেটা কল গ্রুপ। হ্যাঁ, তো কল গ্রুপ থেকে যদি এভাবে এরকম ব্লু থাকে, তাহলে কিন্তু আমাদের অ্যাড করে নিয়ে নিতে পারবে সবাই। তো আমরা যদি এখান থেকে হচ্ছে ব্লু চিহ্নটা উঠিয়ে দিই, তো আমাদের কিন্তু প্রাইভেট গ্রুপ যেটা আছে কল গ্রুপ আমাদের কিন্তু অ্যাড করতে পারবে না। তারপর দেখেন এখানে কী বলা হয়েছে, পাবলিক গ্রুপ। পাবলিক গ্রুপে কিন্তু আমাদের সবাই অ্যাড করে নেয়। পাবলিক গ্রুপে একটি সেটিং আছে, সেই সেটিংটি যদি অফ করে রাখেন, সেখান থেকেও কিন্তু নক করতে পারে না। তারপর হচ্ছে গিয়ে আমাদের আলাদা সেটিংয়ের ভিতরে কিন্তু আরেকটি সেটিং দিয়ে দিচ্ছে। দেখেন এখান থেকে আমরা যদি এটা উঠিয়ে দিই, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আর অ্যাড করতে পারতেছে না। তারপর এখানে কী বলা যায়, দেখেন ভয়েস ক্লাব, আমাদের নতুন যে সিস্টেমটি আছে ভয়েস ক্লাব গ্রুপ, সেইখান থেকেও চাইলে আমাদের অ্যাড করতে পারবে। আমি যদি এটা উঠিয়ে দিই, তাহলে আর সে অ্যাড করতে পারবে না। তারপর এখানে দেখেন কী বলা হয়েছে যে রিসেন্ট ভিজিটর। অনেক সময় কী করে, আমরা একটা গ্রুপে গেলে আমাদের আইডির ভিতরে টাচ করে যে এটা কে আসলো, তখন কিন্তু সেই যেটা আছে রিসেন্ট মানে ভিজিটর, চাইলে কিন্তু সেই ভিজিটরের মাধ্যমে কিন্তু পার্সোনালে অ্যাড করা যায়। তো আমি যদি সেটা এখান থেকে উঠিয়ে দিই, আমি যদি কারো আইডির ভিতরে হচ্ছে গিয়ে তখন ভিজিট করি, তখন কিন্তু সে আমাকে অ্যাড করতে পারবে না। তো উঠিয়ে দিলাম। তারপর এখানে দেখেন এখানে কী আছে, গিফট ওয়াল। আমাদের হচ্ছে কি আইডিতে কেউ যদি ডায়মন্ড মারে বা আমি যদি কাউকে ডায়মন্ড মারি, তো সেই গিফটের মাধ্যমে কিন্তু তারা আমাকে অ্যাড করে নিতে পারবে। তো আমি যদি এখান থেকে এটা উঠিয়ে দিই, তাহলে কিন্তু আমাকে অ্যাড করতে পারবে না। তো আমি উঠিয়ে দিলাম। তারপর এখানে দেখেন কী বলা আছে, চ্যানেল ওনার। আমাদের কিন্তু ইমোর ভিতরে এখন একটা কন্টেন্ট আসছে নতুনে, সেটা হচ্ছে গিয়ে মানে চ্যানেল, ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে এটা উঠিয়ে দিই, তো আমাদের কিন্তু চ্যানেলের মাধ্যমেও আমাদের হচ্ছে কেউ অ্যাড করতে পারবে না, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখান থেকে কী করবো, একদম সম্পূর্ণ সব ডিটেলসগুলি হচ্ছে আমরা ব্লু চিহ্নটা উঠিয়ে হচ্ছে আমরা এখানে সাদা করে দিব, তাহলে কিন্তু আমাদের আর কেউ অ্যাড করতে পারবে না। তো চাইলে কিন্তু ফোন নাম্বারটা রেখে দিতে পারেন, ডাইরেক্ট ব্লু করে দিতে পারেন। কেননা হচ্ছে আমাদের যারা হচ্ছে পার্সোনালে ভাই ব্রাদার আত্মীয় স্বজন থাকে, তখন কিন্তু তারা হচ্ছে
অ্যাড করার জন্য খুঁজে, তখন যদি না তারা না পারে তাহলে এটা কিন্তু বিপজ্জনক হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এটাকে অবশ্যই আপনারা রেখে দিতে পারেন, কারণ আপনারা অনলাইনে তো সবাইকে নাম্বার দিতে যাবেন না, যারা পরিচিত তাদেরকে না নাম্বার দিবেন। তো এটাকে আপনি মনে করি যে হচ্ছে রেখে দিতে পারেন। সো ভিউয়ার্স, অবশ্যই বুঝতে পারছেন আমার এই ভিডিওটি, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করতেছি, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।